জোরালো হচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস, আঘাত হানার শঙ্কা। তাই আজকের মধ্যে সব জাহাজকে পণ্য খালাস করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে নিরাপদ দূরত্বে সরে গেছে অনেক লাইটারেজ ও মাদার ভেসেল। দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। তবে এখন পর্যন্ত বন্দরে স্বাভাবিক কার্যক্রম চলছে। কর্মকর্তারা জানান, চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত মিললেই কন্টেইনার হ্যান্ডলিং সহ অন্যান্য কার্যক্রম বন্ধ করা হবে। সোমবার সন্ধ্যা পর্যন্ত কয়েক দফা পশলা বৃষ্টি ও দমকা হওয়া বয়েছে, যেটি এখন অব্যাহত রয়েছে। তবে ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রচারণা চালাচ্ছে কর্তৃপক্ষ। মংলার আশপাশে কাঁচা ঘরে বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে, যার বড় অংশই জেলে পরিবার। বিশুদ্ধ পানি নিশ্চিতে ঘুরে দেওয়া হয়েছে বন্দর স্কুল, প্রস্তুত আছে উদ্ধারকারী জাহাজও।